যেই ইস্কনের দালালেরা, যেই হিন্দু লীগেরা, যেই আওয়ামী লীগের পা ছোট গোলামেরা আমার ভাই সাইফুল ইসলামকে চট্টগ্রামের আদালত চত্বরে হত্যা করেছে, কতল করেছে, তাদেরকে 24 ঘন্টা অ্যারেস্ট করা হলো লাগবে, ঠিক কিনা বলে? আর যদি 24 ঘন্টার ভিতরে ইস্কনের দালালদেরকে যদি অ্যারেস্ট করা না হয়, বাংলার তৌহিদি জনতা বসে থাকবে না, বসে থাকবে না, সেই সাইদ মুক্তর মতো তাজা প্রাণ দিয়ে তাজা রক্ত উজাড় করে দিয়ে আবার নেমে যাবে। কথা বন্ধ রাখেন, আমাকে সুযোগ দেন। মুসলমান আর ঘুমিয়ে থাকার সময় নাই, জাগ্রত হওয়া লাগবে, ঠিক কিনা? মুসলমান চুপ থাকতে থাকতে 99% মুসলমানের দেশে 1% হিন্দুরা মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইনুস সাহেব শ্রদ্ধা ভরে তার কাছে আবেদন করতে চাই, ও মুসলমান, তুমি এখনো ঘুমিয়ে আছো, তুমি এখনো ঘুমিয়ে আছো? আজকে সারা বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর দিকে তাকানোর দরকার নাই, এই 99% মুসলমানের দেশ, এই বাংলাদেশের দিকে তাকান। আজকে মুসলমানরা চুপ থাকার কারণে 1% হিন্দু যারা আছে তারা আজকে মুসলমানদেরকে জবাই করে দিচ্ছে, ঠিক কিনা মুসলমান? আপনি জানেন, আপনি ঘুমাচ্ছেন, আপনি এই কোটাকালি গভীর জঙ্গলে বসবাস করেন, আপনার মসজিদে যেতে বাধা নাই, তসবি পড়তে বাধা নাই, নামাজ রোজা পালনে কোনো বাধা নাই, ঠিক কিনা? কিন্তু আপনি কি দেশের খবর রাখেন? আপনি কি দেশের খবর রাখেন? এই 99% মুসলমানের দেশে 1% হিন্দুরা চায় ইসলাম এবং মুসলমানকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে, ঠিক কিনা? আপনারা নিশ্চয় জানেন, গতকালকে ইস্কনের খুলাঙ্গার নেতা তার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস, ঠিক কিনা? আমি এটা চিন্ময় পড়তে গিয়ে ভুলে আমার বুকে চলে আসছে চিন্ময়, ঠিক কিনা? এই মানুষটা চিন্ময় নয়, চিন্ময়, ঠিক কিনা? কারণ পোকা বেশি পেটে হয়ে গেলে ওই মানুষটা সব কিছু হজম করতে পারে না, ঠিক কিনা? এক দূর এদিকে আরেক দূর ওদিকে, সির বেশি হয়ে গেলে ওষুধ খেতে সময় হলে পিছনে কেরোসিন দেওয়া লাগে, ঠিক কিনা? এই চিন্ময় কৃষ্ণ দাস এ ছিল আওয়ামী লীগের গুরুতর দালাল, ঠিক কিনা? ইস্কনের প্রতিষ্ঠা যখন হচ্ছে বাংলার জমিনে, বাংলার আলেম ওলামারা ইস্কনের বিরোধিতা করেছে, ঠিক কিনা? যখন ইস্কনের বিরোধিতা করেছে সুশীল সমাজের কিছু নামদারি কুলাঙ্গাররা আলেম ওলামাদেরকে গালি দিয়েছে, ঠিক কিনা? তারা যুক্তি দিয়েছে মদিনায় যার যার ধর্ম সে পালন করতে পেরেছে, ও বাংলার আলেম তুমি কেন হিন্দুকে হিন্দু পালন করতে দিবে না, এভাবে তারা প্রশ্ন তুলেছিল, ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, আলেমদের চোখে যা দেখে ও সাধারণ জনতা তুমি তা দেখো না, ঠিক কিনা? কারণ তোমার চোখ আর আলেমের চোখ কখনো এক নয়, কারণ আলেমদেরকে আল্লাহ স্পেশাল শক্তি দিয়েছে, সেই শক্তি হচ্ছে কোরআনের শক্তি, ঠিক কিনা? ইস্কনের বিরোধিতা যখন করেছে সুশীল সমাজ আলেমদের বিরোধিতা করেছে, আমরা বলেছিলাম তখন এই ইস্কন হচ্ছে ভারতের দালাল, এই ইস্কন দিল্লির দালাল, এই বাংলার জমিনকে তারা দিল্লি বানাতে চায়। এই কথা আমরা আজকে নয়, আজকে থেকে 5-6 বছর আগে থেকে বলে আসছি, ঠিক কিনা? সেটার প্রমাণ হয়েছে গত মাস 25 তারিখ চট্টগ্রামে এই চিন্ময় কৃষ্ণ দাস ওপেনলি বক্তব্য দিয়েছে,
আমি আবার হাসিনাকে আনতে চাই, ঠিক কিনা? সে বলেছে হাসিনা ছাড়া বাংলাদেশ চলে না, সে প্রকাশ্যে এই দেশের বিরোধিতা করেছে, ঠিক কিনা? আমরা জানি ব্যাংক ধরা কায় কখন, যখন ব্যাংকের গালে বাইরা ডাকে, ঠিক কিনা? এই কথা বলার কারণে তার বিরুদ্ধে, তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে আজকে কোর্টে তোলা হয়েছে। আপনারা জানেন না আজকে শীত বলে চুপ করে বসে আছেন, গলায় স্তব্ধ, আপনি আরামে ঘুমাচ্ছেন, আপনি কি খবর রাখেন? আপনি চুপ থাকার কারণে ওই 1% হিন্দুরা আমাকে আপনাকে দেশ থেকে পালিয়ে বার করে দিয়ে এই বাংলার ভূখণ্ডকে দিল্লি বানাতে চায়, ঠিক কিনা? ওই চিন্ময় কৃষ্ণ দাসকে আজকে চট্টগ্রামের কোর্টে আদালতে তোলা হয়েছে। এই আসরের পরে বিকালের সংবাদ, আমি গাড়িতে আস্তে আস্তে ভিডিও চিত্র দেখলাম, যখন তার জামিন নামঞ্জুর করা হয়েছে তখন ওই ইস্কনের দালাল, দিল্লির দালাল, ভারতের দালাল, শেখ হাসিনার পাশাটা দালালেরা তারা একবদ্ধ হয়ে ওই ছাত্রলীগগুলো হিন্দু লীগ হয়ে, আওয়ামী লীগগুলো হিন্দু লীগ হয়ে চট্টগ্রামের কোর্ট চত্বরে, আদালত চত্বরে জমা হয়ে ওরা আদালত চত্বরের মসজিদ ভাঙচুর করেছে। আপনারা দেখেছেন তারা শুধু আল্লাহর ঘর ভাঙচুর করে নাই, তারা আমার ভাই, আপনার ভাই সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে আসরের পরে তারা কতল করে দিয়েছে, ঠিক কিনা মুসলমান? তুমি আজকে খুটাকালির জমিনে ঠান্ডা বেশি পড়তেছে বলে আরামে ঘুমাও, তুমি কি জানো তুমি চুপ থাকলে তুমি শান্তিতে আর থাকতে পারবে না, ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, যে চট্টগ্রামের জমিনে আমার ভাই সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে ওই চট্টগ্রামের জমিনে ইসকনের কবর রচিত হবে ইনশাআল্লাহ। কথা বন্ধ রাখেন, আমাকে সুযোগ দেন, আমার সময় শেষ প্রান্তে। আজরাইল চলে আসলে আর থাকা যায় না, ঠিক কিনা? বোঝাতে চেয়েছিলাম মুসলমান, মুসলমান আর ঘুমিয়ে থাকার সময় নাই, জাগ্রত হওয়া লাগবে, ঠিক কিনা? মুসলমান চুপ থাকতে থাকতে 99% মুসলমানের দেশে 1% হিন্দুরা মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেব শ্রদ্ধা ভরে তার কাছে আবেদন করতে চায়, যেই ইস্কনের দালালেরা, যেই হিন্দু লীগেরা, যেই আওয়ামী লীগের পাঁচটা গোলামেরা আমার ভাই সাইফুল ইসলামকে চট্টগ্রামের আদালত চত্বরে হত্যা করেছে, কতল করেছে, তাদেরকে 24 ঘন্টা অ্যারেস্ট করা হওয়া লাগবে, ঠিক কিনা বলে? আর যদি 24 ঘন্টার ভিতরে ইসকনের দালালদেরকে যদি অ্যারেস্ট করানো হয়, বাংলার তৌহিদি জনতা বসে থাকবে না, বসে থাকবে না, সেই সাইদ মুক্তর মতো তাজা প্রাণ দিয়ে, তাজা রক্ত উজাড় করে দিয়ে আবার নেমে যাবে। আমরা তোমাদেরকে সাবধান করতে চাই, এই বাংলার জমিন মুসলমানদের জমিন, ঠিক কিনা? এই রাষ্ট্র হিন্দুদের নয়। তোমরা আমাদের কাছে ছিলা সংখ্যালঘু, আমরা তোমাদেরকে কাছে টেনে পাশের ভাইয়ের মতো রাখতে চেয়েছি। তোমাদের দুঃসময়ে আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি, ঠিক কিনা? তোমরা কি করলে সেটার বিনিময়ে আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি, তোমরা আজ আমাদের মসজিদ ভেঙেছ, ঠিক কিনা? সুতরাং মুসলমান ঘুমিয়ে থাকার সময় নাই, ঠিক কিনা? সজাগ হতে হবে। এই কুটাকালীর প্রতিটা মসজিদ থেকে আমার সংগঠক ভাইদের, ছাত্র শিবিরদের, এই জামাত ইসলামীর নেতা কর্মীদের নিয়ে অপূর্ব আন্দোলন গড়ে তুলতে হবে, কারণ
আমরা যদি ঘুমিয়ে থাকি এই ইস্কনের দানারা আমাদের মাথার উপর উঠে যাবে, ঠিক কিনা? তারা চায় তাদের বুবু চলে গেছে আবার বুবুকে আনতে চায়, ঠিক কিনা? আপনাকে বিরক্ত হচ্ছেন? ছোট্ট একটা ইতিহাস শুনবেন। আমার সমাজে আমার দেশে কিছু আওয়ামী লীগ আছে, ভাই আমাকে একটু সময় বাড়াই দেওয়া লাগবে, কষ্ট হবে? 9:45 না ভাই, আমাকে 10টায় দিবেন, নাহলে আমাকে আর দাওয়াত করবেন না, সোজা কথা। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা চান কি চান না? আলোচনা চলবে ইনশাআল্লাহ। আইওবি মিডিয়া।